কারোবার জীবনত কয় যে প্রধানমন্ত্রী ডাঙর নহয় এই কথা পুনের গুয়াহাটীত উপস্থিত হয়ে বুঝাই দিলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। গুয়াহাটি বর্জার বিমানবন্দরত উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীগুলো পুনে পুনে গৈ আছিল খানাপাড়া হয়ে কইনাধরাল, কিন্তু খানাপাড়ার কইনাধরাল গৈ থাকার মাজতে হঠাৎ প্রধানমন্ত্রীর কনভয়ের মাজেরে গুছি গেল এখন এম্বুলেন্স। আসলতে এম্বুলেন্সখনক যাবলৈ দিলে প্রধানমন্ত্রীয়ে। আমি জানাই আছো একটা গুরুত্বপূর্ণ খবর, গুয়াহাটীত খোঁজ পেলায় প্রটকল ভাঙিলে প্রধানমন্ত্রীয়ে, প্রধানমন্ত্রীর বিশাল কনভয় হঠাৎ রই দিলে খানাপাড়া, বিশাল কনভয়ের সম্মুখে পার হয়ে গেল এম্বুলেন্স, এম্বুলেন্সক যাবলৈ বাট এৰি দিলে প্রধানমন্ত্রীয়ে। প্রাণতক ডাঙর নহয় প্রধানমন্ত্রী, গুয়াহাটীত খোঁজ পেলায় তারেই প্রমাণ দিলে প্রধানমন্ত্রীগুলো। আমি জানাই আছো একটা গুরুত্বপূর্ণ খবর, প্রধানমন্ত্রীয়ে প্রটকল ভঙ্গ করলে গুয়াহাটীত। গুৱাহাটী মহানগৰত আজি প্রধানমন্ত্রী, আজি আসলতে অসমলৈ আহিছিল প্রধানমন্ত্রীয়ে, আর ইতিমধ্যে বর্জার বিমানবন্দরত পুনে পুনে খানাপাড়ার দিকে আহি তেওঁ কইনাধারালৈ গৈ আছিল প্রধানমন্ত্রী, আর তেনে অবস্থাতে এখন এম্বুলেন্সক বাদ এৰি দিলে। আমি সম্পূর্ণ ভিজুয়েলটো দেখাবলৈ চেষ্টা করি, এই বিশেষ ভিজুয়েলটো, এখন এম্বুলেন্স সম্পূর্ণ ফুল স্ক্রিনত আমি ভিজুয়েলটো দেখাবলৈ চেষ্টা করি, কেনেদরে এম্বুলেন্সখনক বাদ এৰি দিছে হঠাৎ প্রধানমন্ত্রীর কনভয়ে। এ দৃশ্য হৈছে খানাপাড়ার। আর এইখানে হয়েছে বিশেষ এম্বুলেন্স, এখন এম্বুলেন্সক যাবর কারণে প্রধানমন্ত্রীর যে বিশাল কনভয় আছিল, এই কনভয়টে হঠাৎ খানাপাড়ার যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজত এনেদরে হঠাৎ রই দিলে আর কনভয়ের মাজেরে পার হয়ে গেল এখন এম্বুলেন্স। আসলতে এম্বুলেন্সখন যাবর কারণে সুবিধা করে দিলে প্রধানমন্ত্রীগুলো। আর আসলতে যেটা দেশের এগারী প্রধানমন্ত্রী কোনো এখন রাজ্যলৈ যায় বা কোনো এটা স্থানলৈ যায়, যেটা প্রধানমন্ত্রী যাওয়া বাট, সেই বাটত যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন নহয় বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি নহয়, এই ক্ষেত্রে দেশের নিরাপত্তা রক্ষীর পর আরম্ভ করে প্রতিগী লোকে, নিরাপত্তা জনিত জড়িত হয়ে থাকা প্রতিগী লোকে তন্ন তন্নক পরীক্ষা করে, সপ্তাহ দিন জোরের প্রধানমন্ত্রীর বাট সম্পূর্ণ ক্লিয়ার করে রাখে। কিন্তু প্রধানমন্ত্রী যাওয়া বাটত সকল ফলে সম্পূর্ণ রাস্তা ক্লিয়ার করা আছিল, সম্পূর্ণ নিষিদ্ধ নিরাপত্তা আছিল, প্রায় এক দেড় ঘন্টা ধরে সমগ্র গুয়াহাটী মহানগরত এক রুদ্ধময় পরিবেশ হয়ে আছিল, সকল ফলে যখন যাত্রী আছিল সকলের পথ বন্ধ করে দিয়া হয়েছিল, প্রধানমন্ত্রীগুলিক যাবর কারণে বাট সম্পূর্ণ মুক্তি করে রাখিছিল। কিন্তু তার মাজতে খানাপাড়ার ওভারব্রিজত দেখিছে যে কেনেদরে এখন এম্বুলেন্স নগাঁওয়ার দিকের পর আহি আছিল, আর নগাঁওয়ার দিকের পর আহি থাকা এই বিশেষ এম্বুলেন্সখন যাবর কারণে হঠাৎ রই দিছে প্রধানমন্ত্রীর বিশাল কনভয়। কনভয় গৈ আছে, কনভয়ের মাজরে আসলে এই এম্বুলেন্স এনে যাবলে দিয়া হয়েছে, যেটা একটা যেহেতু প্রটোকল থাকে, যেহেতু প্রটোকল ব্রেক করে আসলে এই এম্বুলেন্স যাবলে দিয়া হয়েছে। আমি পুনর্বার আহিছো, যেহেতু যেহেতু প্রধানমন্ত্রীগুলো যেহেতু আহিছে, আহি যেহেতু আমি দেখা আছো নিজের যাবলে দিয়া হয়েছে, যেহেতু এখন এখন আসলে এম্বুলেন্স যেহেতু কনভয় গৈ আছে, কনভয়ের মাজরে আসলে এই এম্বুলেন্সখন এনে ধরনের যাবলে দিয়া হয়েছে। আর আমি এটা দেখাইছো, যেহেতু এখন এম্বুলেন্স এইফালে দিয়া হয়েছে, এম্বুলেন্সখন যেহেতু আমি দেখা আছো নিজের যাবলে দিয়া হয়েছে, যেহেতু এখন এখন আসলে এম্বুলেন্স যেহেতু কনভয় গৈ আছে, কনভয়ের মাজরে আসলে এই এম্বুলেন্সখন এনে ধরনের যাবলে দিয়া হয়েছে, যেহেতু একটা যেহেতু প্রটোকল থাকে, যেহেতু প্রটোকল ব্রেক করে আসলে এই এম্বুলেন্সখন যাবলে দিয়া হয়েছে। আমি পুনর্বার আহিছো, যেহেতু আর এ আমি আপনার বিশেষ দৃশ্য দেখাই আছো, এ এন বি নিউজ আর লাইভ 24 ক্যামেরাত বন্দী হওয়া একটা বিশেষ দৃশ্য। আজি আসলে প্রধানমন্ত্রী সন্ধ্যা 7 বজাত বর্জার বিমানবন্দরত উপস্থিত হওয়ার পাশতে প্রধানমন্ত্রীগুলো যে বাতরে আসব সেই বাতট সম্পূর্ণরূপে নিরাপত্তারক্ষী আরক্ষী সম্পূর্ণরূপে তাতলে বাট মুক্তি করে রাখিছিল। বিভিন্ন দিকের পর অহা যুক্ত গলি আছিল, বিভিন্ন দিকের পর অহা যুক্ত রাস্তা আছিল, সেই রাস্তাসমূহ কিছু সময়ের প্রায় আধা ঘন্টা 45 মিনিটের কারণে সম্পূর্ণ রাস্তা ব্লক করে দিয়েছিল আরক্ষী, কেন দেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীগুলো আজি আহিব, আর প্রধানমন্ত্রীগুলির যে বাট আছিল সেই বাটত যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি নহয় বা কেতিয়াও কোনো বাধা দিব নয় বা কোনো ধরনের নিরাপত্তাজনিত যাতে ব্যাঘাত সৃষ্টি নহয় তারবাবে তন্ন তন্নক গুয়াহাটী মহানগরত আজি অর্ধসামরিকের পর আরম্ভ করে অর্ধসামরিক বাহিনীর পর আরম্ভ করে আরক্ষীর পর আরম্ভ করে বিভিন্ন যুক্ত নিরাপত্তা সংস্থা আছে এনেদরে আজি তন্ন তন্নক পরীক্ষা করে আছে। কিন্তু তার মাজতে এই বিশেষ দৃশ্যটা দেখাই আছো, এয়া হয়েছে খানাপাড়াত। খানাপাড়াত প্রধানমন্ত্রীর যখন কনভয় আছিল, কনভয়খন হঠাৎ রই দিছে আর কনভয়ের মাজেরে পার হয়ে গেছে এখন এম্বুলেন্স।
সাইরেন বজায় এখন অ্যাম্বুলেন্স পার হয়ে গেছে আসলে অ্যাম্বুলেন্সখনক যাবর কারণে প্রধানমন্ত্রীয়ে অনুমতি দিয়ার কারণে এইখন অ্যাম্বুলেন্সে এনেদরে প্রধানমন্ত্রীর যে বাত আছিল বাতর মাজেরে অর্থাৎ প্রধানমন্ত্রীর কনভয়ের বিশাল কনভয়ের মাজেরে এনেদরে এখন বিশেষ অ্যাম্বুলেন্স পার হয়ে গেছে আর প্রধানমন্ত্রীগী উপস্থিত হয়ে পুনের এবার বুঝাই দিলে পুনর্বার দেখাই দিলে যে কারোবার জীবনতক প্রধানমন্ত্রী ডাঙর নহয় কারোবার জীবন রক্ষা করাতো কি মূল্যবান কি মহৎ কাম বা মৃত্যু কারোর রই না থাকে বা তেনে ধরনের একটা উদাহরণ দাঙি ধরলে যাতে এক মিনিটও দেরি নহয় এক সেকেন্ডও দেরি নহয় এই বিশেষ রোগীগুলিয়ে যাতে চিকিৎসালয়ত ভর্তি সময়মতে হব পারে বা চিকিৎসালয়ত যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন নোহাক পোনে পোনে যাতে অ্যাম্বুলেন্সখন যাব পারে তার কারণে প্রধানমন্ত্রীগুলিয়ে এনেদরে হঠাৎ রই দিছে খানাপাড়ার দৃশ্য দেখুয়াই আছো এয়া আমি খানাপাড়াত নগাঁওয়ের দিকরপরা আহি আছিল এখন অ্যাম্বুলেন্স আর নগাঁওয়ের দিকরপরা আহি থাকা অ্যাম্বুলেন্সখন হঠাৎ রই দিছে প্রধানমন্ত্রীর বিশাল কনভয়টে আর কনভয়টো রই দিয়ার পিছত প্রধানমন্ত্রীর বিশাল কনভয়ের মাজেরে এইখন যখন অ্যাম্বুলেন্স আপনাদের দেখিছে সাইরেন বজায় থাকা সেই বিশেষ অ্যাম্বুলেন্সখন পার হয়ে গেছে সচাকৈ একটা ভাল লগা দৃশ্য আর প্রধানমন্ত্রী এনেদরে গুয়াহাটিত উপস্থিত হয়ে আজি প্রধানমন্ত্রীর যে প্রটোকল আছিল প্রটোকল ভঙ্গ করেছে আর প্রধানমন্ত্রীর প্রটোকল ভঙ্গ করে বুঝাই দিলে দেশের জনতাক কোটি কোটি দেশের জনতাক গুয়াহাটি মহানগরের প্রধানমন্ত্রীগুলিয়ে দেখাই দিলে যে সচাকৈ জীবন মানুষের কারণে কি মূল্যবান কারোবার কারণে জীবনের একটা সময় একটা সেকেন্ড একটা পদ যে কি মূল্যবান তার কথা যেন প্রধানমন্ত্রী আজি আকো এই দৃশ্যটুক দেখবলে পাওয়া গেছে আকো বুঝাই দিয়ার একটা চেষ্টা করেছে কেন দেশের প্রধানমন্ত্রীগুলিয়ে রয়ে গেছে আমি এনেকা হয় গুয়াহাটি মহানগরত জনজীবনত যেতিয়া আপনি গুয়াহাটি মহানগরত যেতিয়া জনজীবনত যেতিয়া ব্যস্ত মহানগরত যেতিয়া কোনোবা মানুহ গৈ থাকে বা ভিড় পরিলক্ষিত তেতিয়া বহু দৃশ্য এনে পরিলক্ষিত হয় যত সাধারণ মানুহবিলাকে অ্যাম্বুলেন্সক যাবর কারণে বাট এৰি নিদিয়ে বা দিবলৈ টান পায় বা বহুলোক এনেকুৱা আছে যিয়ে অ্যাম্বুলেন্সতকৈ আগত যোৱাৰ চেষ্টা করে বা বহুতে অ্যাম্বুলেন্সখনক বাট ভেটি ধরা পরিলক্ষিত হয় কিন্তু প্রধানমন্ত্রীগুলিয়ে উপস্থিত হয়ে আজি গুয়াহাটি মহানগরত উপস্থিত হয়ে বুঝাই দিলে যে আসলতে অ্যাম্বুলেন্সর যুগ রোগী যায় এই রোগীসমূহক কি তৎকালীনভাবে এখন চিকিৎসালয়ত ভর্তি হবর কারণে যে বাট এৰি দিব লাগে কি তৎকালীনভাবে যে অ্যাম্বুলেন্স এখনক চিকিৎসালয় প্রেরণ করার ক্ষেত্রে তৎপর হব লাগে এই দৃশ্য প্রধানমন্ত্রীগুলিয়ে আজি খানাপাড়াত এনেদরে দেখাই দিছে সমগ্র বিশ্ব সমগ্র ভারত এই দৃশ্য আমি দেখাই আছো অসম লাইভ 24 আর এনবি নিউজের দর্শক দেখাই আছো আপনাদের দেখিছে একটা বিশেষ দৃশ্য একটা এক্সক্লুসিভ দৃশ্য এই দৃশ্যটি এনবি নিউজ আর লাইভ 24 ক্যামেরাত বন্দি হয়েছে কেনেদরে এখন অ্যাম্বুলেন্সক দেশের প্রধানমন্ত্রীগুলিয়ে প্রটোকল ভঙ্গ করে যে নিরাপত্তার জনিত যে প্রটোকল আছে প্রটোকল ভঙ্গ করে হঠাৎ রই দিছে বিশাল কনভয়টো খানাপাড়াত আর খানাপাড়ার সেই বিশাল কনভয়ের মাজেরে এনেদরে আগবাহিছে এখন অ্যাম্বুলেন্স অতি তৎকালীনভাবে হয়তো কারোবার খুব জরুরি হওয়ার কারণে সাগে অতি তৎকালীনভাবে চিকিৎসালয় জরুরি উপস্থিত হওয়া অতিক প্রয়োজন কেন অ্যাম্বুলেন্সর ভিতর আছে জটিল রোগী হয়তো রোগীক তৎকালীনভাবে চিকিৎসালয়ত প্রেরণ করার বাবে প্রধানমন্ত্রীগুলিয়ে এনেদরে খানাপাড়াত হঠাৎ রই দিয়ার দৃশ্য এবার ক্যামেরাত বন্দি হয়েছে আমি আপনার দেখাই আছো সেই বিশেষ দৃশ্যটা অ্যাম্বুলেন্স যেহেতু আমি দেখাই আছো নিজের যাবলে দিয়া হয়েছে যেহেতু এখন এখন আসলে অ্যাম্বুলেন্স যেহেতু কনভয় গৈ আছে কনভয়ের মাজরে আসলে এই অ্যাম্বুলেন্সখন এনে ধরনের যাবলে দিয়া হয়েছে যেহেতু একটা যেহেতু প্রটোকল থাকে যেহেতু প্রটোকল ব্রেক করে আসলে এই অ্যাম্বুলেন্সখন যাবলে দিয়া হয়েছে আমি পুনর্বার আহিছো যেহেতু যেহেতু প্রধানমন্ত্রীগুলিয়ে যেহেতু আহিছে আহি সাধারণত ব্যস্ত মহানগর গুয়াহাটি মহানগরত যেতিয়া সাধারণত বিভিন্ন লোকে যেতিয়া ব্যস্ততার মাজত নিজের কর্মক্ষেত্রে গুছি যায় বিভিন্ন কামত গুয়াহাটি মহানগরের দিহিঙে দিপাঙে যাওয়া যায় তেতিয়া গুয়াহাটি মহানগরত এনে ধরনের বিভিন্ন অ্যাম্বুলেন্স পাওয়া যায় তার অধিকসংখ্যক লোকে অ্যাম্বুলেন্সক যাবর কারণে বাট এড়ি দিয়ে বহু এনে লোক আছে যখন অ্যাম্বুলেন্সক যাবর কারণে বাট উলিয়াই দিয়ার পিছতো নিজে আঁতরি দিয়ার পিছতো বহুতকো আঁতরাবলে চেষ্টা করে বা বহুতকে বাট মুকলি করে দিবলে অনুরোধ করে বা এনে ধরনের দৃশ্য আমি বিভিন্ন সময় দেখো কিন্তু এনে বহু লোক আছে যিয়ে অ্যাম্বুলেন্সক যাবর কারণে কোনোদিন সুবিধা নিদিয়ে বা অ্যাম্বুলেন্সতকৈ আগত নিজের কামটোর কারণে আগত উপস্থিত হওয়াটো বেশি প্রাধান্য দিয়ে কিন্তু এগারী ব্যক্তি বা এগারী রোগীক আসলতে অ্যাম্বুলেন্সত যার সময়ত যে এরি বাট এড়ি দিয়াটো কি একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টি আজি প্রধানমন্ত্রীগুলিয়ে এনেদরে দেখাই দিছে আসলতে অ্যাম্বুলেন্সক বাট এড়ি দিয়াটো বা অ্যাম্বুলেন্সর বাট ভেটি ধোয়াটো এইটো একটা সংবিধান বিরোধী কাম হয় তার কারণেও সংবিধানত বিশেষভাবে আইনের গণ্ডিত যদি কোনো ব্যক্তিয়ে যদি জানি বুঝি অ্যাম্বুলেন্সর বাট ভেটি ধরে বা অ্যাম্বুলেন্সক বাট মুকলি করে নিদিয়ে তেন্তে তার বিরুদ্ধেও হয়তো গোচর তরিব পারে বা তার বিরুদ্ধেও গোচর রুজু হয় তার বিরুদ্ধেও সশ্রম কারাদণ্ড সংবিধানত লিখিত আছে কিন্তু দেশের প্রধানমন্ত্রী এগারিয়ে যেতিয়া কোনো একটা রাস্তায় যায়
কিয়নো দেশৰ সৰ্বশ্রেষ্ঠ দেশৰ জিগৰাকী মুখ্য ব্যক্তি যেতিয়া কোনো এটা স্থানলৈ যায় সেই স্থানৰ সম্পূৰ্ণ নিৰাপত্তা সম্পূৰ্ণ বিষয়টো নিৰাপত্তা যিসমূহ সংস্থা আছে অৰ্ধসামৰিক বাহিনীৰ পৰা আৰম্ভ কৰি আৰক্ষী প্ৰশাসনৰ পৰা আৰম্ভ কৰি মুখ্য প্ৰধানমন্ত্ৰীৰ লগত অহা যিসমূহ নিৰাপত্তা ৰক্ষী আছে তেওঁলোকৰ বিশেষ নিৰাপত্তা ৰক্ষীৰ পৰা আৰম্ভ কৰি সকলোৰে দায়িত্ব থাকে আৰু তেওঁলোকে তাৰ বাবে প্ৰধানমন্ত্ৰীৰ নিৰাপত্তাৰ কাৰণে বিভিন্ন সময়ত তেওঁলোকে যিসমূহ যিটো মূল পথ আছে মূল পথৰ লগত সংলগ্ন হোৱা যিসমূহ পথ আছে পথবোৰৰ যিবোৰ ৰাস্তা থাকে ৰাস্তাবোৰ বন্ধ কৰি দিয়ে যাতে প্ৰধানমন্ত্ৰী যোৱাৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ অসুবিধা সমস্যা নহয় বা সৃষ্টি তেনেধৰণৰ এক অপ্ৰীতিকৰ পৰিস্থিতি যাতে হঠাৎ উদ্ভৱ নহওক তেনেধৰণৰ কাৰণত প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ কাৰণে এনেদৰে বাট বন্ধ কৰি দিয়া হয় কিন্তু প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে খুদ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে এবাৰ নিজে ৰৈ দিলে এখন এম্বুলেঞ্চক যাবৰ কাৰণে আৰু সঁচাকৈ প্ৰধানমন্ত্ৰীৰ এই যিটো প্ৰমাণ আজি দেখুৱাই দিলে আচলতে সঁচাকৈ মানে কাকতলীয়াভাৱে যিটো ঘটনা সংঘটিত হ'ল যিটো কোইনচিডেণ্টলি খানাপাৰাত যিটো ঘটনা সংঘটিত হ'ল এই ঘটনাটোৱে সঁচাকৈ এক ভাল বাৰ্তা প্ৰেৰণ কৰিছে সমগ্ৰ দেশবাসীৰ কাৰণে অসমৰ পৰা গুৱাহাটী মহানগৰৰ পৰা এটা সমগ্ৰ দৃশ্যলৈ এটা সমগ্ৰ ভাৰতলৈ এটা ভাল বাৰ্তা গৈছে আচলতে আৰু প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে সঁচাকৈ এনেদৰে তেওঁ উদাহৰণ দাঙি ধৰিছে যে কাৰোবাৰ জীৱনতকৈ কাৰোবাৰ জীৱন মৃত্যুৰ যি ক্ষণতকৈ এগৰাকী প্ৰধানমন্ত্ৰী কেতিয়াও ডাঙৰ হ'ব নোৱাৰে তাৰেই কথা প্ৰমাণ কৰি দিলে খুদ প্ৰধানমন্ত্ৰীগৰাকী আজি এনেদৰে গুৱাহাটী মহানগৰত উপস্থিত হ'ল যিহেতু প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে যিহেতু আহিছে আহি যিহেতু আমি দেখাই আছোঁ নিজৰ যাবলৈ দিয়া হৈছে যিহেতু এখন এখন আচলতে এম্বুলেঞ্চ যিহেতু কনভয় গৈ আছে কনভয়ৰ মাজৰে আচলতে এই এম্বুলেঞ্চখন এনেধৰণে যাবলৈ দিয়া হৈছে আৰু আমি এটা দেখাইছোঁ যিহেতু এখন এম্বুলেঞ্চ এইফালেদি আহিছে এম্বুলেঞ্চখন যিহেতু আমি দেখাই আছোঁ নিজৰ যাবলৈ দিয়া হৈছে যিহেতু এখন এখন আচলতে এম্বুলেঞ্চ যিহেতু কনভয় গৈ আছে কনভয়ৰ মাজৰে আচলতে এই এম্বুলেঞ্চখন আমি দেখুৱাই আছোঁ এটা বিশেষ দৃশ্য এই দৃশ্যটো সাধাৰণতে সচৰাচৰভাৱে দেখা পোৱা নাযায় এনেধৰণৰ দৃশ্য খুব কমকৈ দেখা পোৱা এটা দৃশ্য যিটো দৃশ্যত এবাৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে বিগত সময়ছোৱাত দেখা পোৱা গৈছিল যে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে এম্বুলেঞ্চ যাবৰ কাৰণে তেওঁ বাট মুকলি কৰি দিছিল কিন্তু আজি হঠাৎ কোইনচিডেণ্টলি কাকতলীয়াভাৱে প্ৰধানমন্ত্ৰীৰ যিটো কনভয় গৈ আছিল প্ৰধানমন্ত্ৰীৰ কনভয়টোৰ গৈ থকাৰ মাজতে হঠাৎ এখন এম্বুলেঞ্চ আহিল কিন্তু এম্বুলেঞ্চখন হয়তো নিৰাপত্তাৰক্ষীয়ে ৰাখি দিব পাৰিলেহেঁতেন বা ৰখাই দিব পাৰিলেহেঁতেন কিন্তু প্ৰধানমন্ত্ৰীৰ নিজে প্ৰধানমন্ত্ৰীয়ে এম্বুলেঞ্চখন যাবলৈ অনুমতি দিয়াৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে নিজে প্ৰট'কল ভংগ কৰি নিয়ম ভংগ কৰি এনেদৰে তেওঁ যিটো বিশাল কনভয় আছে কনভয়ৰ মাজেৰে এগৰাকী ৰোগীক তেওঁ চিকিৎসালয়লৈ যোৱাৰ ক্ষেত্ৰত সহায় কৰিছে প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে আৰু এগৰাকী প্ৰধানমন্ত্ৰীৰ বাবে এগৰাকী প্ৰধানমন্ত্ৰীয়ে এই যিটো সহায় হয়তো এই সহায়টো যিগৰাকী ৰোগী আছিল সেইগৰাকী ৰোগীয়ে হয়তো চিৰকাল মনত ৰাখিব হয়তো সেই পৰিয়ালে প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ এই কথা হয়তো চিৰকাল মনত ৰাখিব এগৰাকী দেশৰ প্ৰধানমন্ত্ৰী এখন ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী নহয় বা ৰাজ্যৰ এগৰাকী কোনো মন্ত্ৰী নহয় দেশৰ সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ এগৰাকী প্ৰধানমন্ত্ৰী আৰু এইগৰাকী প্ৰধানমন্ত্ৰী আজি খানাপাৰাত হঠাৎ ৰৈ দিলে এখন এম্বুলেঞ্চ যাবৰ কাৰণে কাৰণ এম্বুলেঞ্চত আছিল এগৰাকী ৰোগী আৰু ৰোগীৰ জীৱন ৰক্ষা কৰিবৰ কাৰণে কাৰোবাৰ জীৱন ৰক্ষা কৰিবৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰীগৰাকী এনেদৰে হঠাৎ ৰৈ দিছে খানাপাৰাত আৰু সেই বিশেষ দৃশ্য আমি দেখুৱাই আছোঁ অসম লাইভ 24 আৰু এন বি নিউজৰ দৰ্শকসকলক।